ইসরায়েলে তীব্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এ সংক্রান্ত এ খবরটি এখন আপনাদেরকে পড়ে শোনাব। ইসরায়েলের উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। কিরিয়াত সমনা সহ আশপাশের এলাকাগুলোয় এ হামলা করা হয়। হামলার বিপরীতে বৃহস্পতিবার ভোরে লেবাননে দুটি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। গতকাল বুধবার সন্ধ্যায় এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি হিজবুল্লাহর আক্রমণের তথ্য জানায়। বৃহস্পতিবার ইসরায়েল দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েল ছাড়ার পরপরই উত্তর ও দক্ষিণাঞ্চলীয় সীমান্ত এলাকায় হিজবুল্লাহর রকেট হামলা তীব্র হয়। এক বিবৃতিতে IDF বলেছে উত্তর ইসরায়েলের তেল তুমরুস এলাকায় লেবানন থেকে ড্রোন হামলা চালানো হয়েছে। এরপর আমাদের সৈন্যরা লেবাননের ভূখণ্ডে হিজবুল্লাহর অবস্থানে পাল্টা গোলাবর্ষণ করে। উত্তরাঞ্চলীয় সীমান্তের কিরিয়াত সমনা এলাকায় টানা রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। অন্তত 9টি রকেট নিক্ষেপ করা হয়েছিল। এ সময় এলাকাগুলোয় সাইরেন বাজছিল। বিবৃতিতে আরো বলা হয় লেবানন থেকে ছোড়া রকেটগুলোর 4টি বাধা দিতে সক্ষম হয়েছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।